এইটে কর বুঝো, 3 বিঘা 100 শতকে 1 একর হয় বুঝেছ, তাহলে 200 শতক মানে 208 শতক, তাহলে আরো 3 শতক বাদ দিয়ে দিলাম, 205 শতক জমি যদি হয়, আমি তো এখানে 100 শতক জমি খুঁজে পাচ্ছি, 45টা বায়বীয় মূল মাটির নিচে এখন অবস্থানরত আছে, যেগুলো এখনো দেখা যায়নি, আমরা কিছুদিনের জন্য ওয়েট করতেছি। 39টা এখন আমরা অপেক্ষা, বায়বীয় মূল আর মাটিতে গেড আছে 39টা। আমি এই গোন তো কয়টা আছে মনে হয় 20-25টা মনে হয় না গোন, এই যে ধরো আমি বসে আছে একটা, আমার হোগান নিচে একটা, এটা বাদ দাও, তারপরে এদিকে আছে আমি কয়টা গোন, একটা দুই স্যার আপনি যেভাবে গুনতে বলতেছেন আসলে এভাবে গুনে অগণিত গাছকে এভাবে প্রমাণ করা যায় না, স্যার আপনার যে মূল যে গাছটা ঘটনা হলো এই মূল কিভাবে আবার মাটিতে গাড়া যায় সেই চিন্তা করতে হবে বুঝলো ভাই, দেখো তিনি মূল টুল দুই একটা ঝুলছে কিনা, আমরা 3 জন মিলে টেনে যদি টানা শুরু করি ঝুলি ওই মূল ধরে, তাহলে মনে হয় মূল লম্বা হয়ে মাটিতে গাড়া সম্ভব, এখানে বিশেষ করে এখানে একটা আছে কদম ফুল গাছ আছে, একটা পাম গাছ আছে, একটা হচ্ছে কলা ফুল গাছ আছে, ভালো এইসব দেখাতে হবে, তো না দেখাতে তো হবে না, স্যার আপনি যেখানে বসে আছেন এখানে দূরত্ব মাটি থেকে কতটুকু আপনি কি জানেন? এখানে মাটির দূরত্ব যাই হোক, ঘটনা আছে আমার মূল না নেমে গেলেই হবে, দুই হাত হল মতন, ঠিক আছে দুই হাতে কয় ইঞ্চি ভাই, দুই হাতি মতো আমি তো বিশ্বাস করতে পারছি, দুই হাত মতন আমার পিছন দিয়ে শিকড় নেমে না গেলেই হবে, স্যার আমি দেখতে পাচ্ছি আপনার পিছন দিয়ে কিছু শিকড় নিচে নেমে বসে আছে, না তাহলে তো সমস্যা বুঝেছে, ঘটনা হচ্ছে যে তবে তাই বলে পরিবেশটা সুন্দর আছে, স্যার ভিতরে তো কোনো ব্যবস্থা নেই, কোনো ক্যাফে নেই ভিতরে, জাস্ট খোলা আকাশের নিচে কিছু বসার জায়গা করা হয়েছে, জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে বেথুলি গ্রাম ছিল, বেথুলি গ্রাম ছিল, এখন হয়েছে বেতুলির থেকে মল্লিকপুর, এখানেও ঝামেলা আছে, বট গাছের শিকড় বাকড় যারা গাড়াটা মানুষ উঠে গিয়েছে সেরকম গ্রামের নামও পরিবর্তন হয়েছে, সমস্যা নেই, তো জায়গাটা খারাপ না, আপনারা আসলে গাছের ডালে মানে শরীরে ছবি ছবি ফটো শুট করতে পারেন, এবং ইচ্ছা করলে প্রেমিকাও গাছের ডালে নির্জন জায়গায় বসে থাকতে পারে, হাসপাতালে ছাড়া স্যার আছে, আমরা কি আমি কি আপনাকে একটু
ছড়িয়ে কি গাছ দিব? হ্যাঁ হ্যাঁ, যাতে মানুষের মধ্যে গাছ লাগানোর প্রবণতাটা বেড়ে যায়, মানুষ যাতে গাছ লাগায় এবং পরিবেশ পরিবেশ বান্ধবের জন্য গাছ খুবই উপকারী একটা জিনিস। স্যার যেটা বলেছে সবাই এই কথার পরিপ্রেক্ষিতে সবাই এক হয়ে আমরা পরিবেশ বান্ধব করার জন্য আমরা নেক্সট টাইমে আরো গাছ লাগাবো।